এটা কি নামাবেন না কিনে নিয়ে গেলেন? কিনে নিয়ে গেছেন। কোটা আছে জায়গায়? এই জায়গায় আছে। আপনার কত টাকা যাচ্ছেন? কত ৪৮ কত হলে বিক্রি করবেন? আপনি কি ব্যবসায়ী? কটা আজকে আনছেন? কটা গরু? একটাই। কখন আসছেন? কখন মনে হয় পরে আসছেন না? আপনার ব্যবসায়ী আপনি? এটা কত যাচ্ছেন? কত? ৯০,০০০। এটা কি দেশি নাকি কি গরু? এটা সাইওয়ান গরু না? কটা গরু আনছেন? কটা আজকে? ৬টা। কত হলে বিক্রি করবেন? ৮০ না? ৬টা কি বিক্রি হয়েছে? কটা? ৫টা বিক্রি, মানে এই একটাই আছে না? দর্শন দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু, ৮০,০০০ হলে বিক্রি করবে। এখানে তো সব ধরনের কম বেশি গরু আসে তাই না আপনাদের কাছে? এই ভিডিও দেখে যদি কেউ কল দেয় নাম্বার, মানে কল দিলে কি গরু দিয়েই করতে পারবেন তাই না? বলতে পারবেন কি কি গরু আছে? নাম্বারটা যদি একটু বলতেন। দর্শক যদি কারো গরু লাগে অবশ্যই এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। কি বিক্রি হইলো? এটা বিক্রি হবে তাই না? কত যাচ্ছেন? কত? এটা ৪৫,০০০। কত হলে বিক্রি করবেন? কত হইলে, মানে সার্ভিং কত হইলে? কাস্টমারের উপর ডিপেন্ড করে নাকি? ৩৭। দেশি গরু তাই না? এটা না বিদেশি। কি গরু? কি গরু এটা? মনে হচ্ছে দেশের গরু। এটা কত যাচ্ছেন? এটা বিক্রি হবে না? বিক্রি হবে। এটা কত যাচ্ছেন? কত? ৪৬,০০০। কত হলে বিক্রি করবেন? বিক্রি করবো ৪০,০০০ হবে না? এটা কি দেশি গরু না? দেশি গরু। দর্শক দেখতে পাচ্ছেন দেশে একটা গরু ৪০,০০০ হলে বিক্রি করবে। বিক্রি হবে তাই না? এটা কত যাচ্ছেন? কত? এটা ৫৫,০০০। কত হলে বিক্রি করবেন? কাস্টমারের উপর ডিপেন্ড করে। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু, পেটের অবস্থা এরকম। যে ভালো একদম টাকার দোকান।